সবজি থেকে শুরু করে মশলাপাতি লাফিয়ে বেড়ে চলেছে সবকিছু দাম। বাজারে প্রায় সবজির দাম আকাশ ছোঁয়া। এবার বাজারে সবজির মূল্য নিয়ন্ত্রণে আনতে কড়া বার্তা দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই মোতাবেক বিভিন্ন বাজারগুলোতে চলছে প্রশাসনের নজরদারি। শনিবার একই ছবি লক্ষ্য করা গেল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে। এদিন হেমতাবাদে সবজির বাজারে হানা দেন বিডিওর নেতৃত্বাধীন প্রশাসনের প্রতিনিধি দল। তারা ক্রেতা বিক্রেতার সাথে কথা বলেন, প্রতিটি সবজির দাম শোনেন। বিডিও সুদীপ পাল জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারা এই অভিযানে নেমেছে। দু একটা জিনিস দাম বেশি রয়েছে, সে বিষয়ে তারা মান্ডিতে খোঁজ খবর নেবেন। কৃষক আজকে আচমকাই বাজারে হানা, কি কারণে, কি উদ্দেশ্য? দীর্ঘদিন ধরেই আমাদের উত্তরণ কর্তৃপক্ষ আমাদের বলছিল যে সবজির দাম টাম ঠিকঠাক আছে কিনা এই নিয়ে একটা মানে ইনকোয়ারি মতো করতে। তো সেই উদ্দেশ্যেই আজকে বাজারে এসে আমি দাম টাম জিজ্ঞেস করলাম সবজি। মোটামুটি যেটা দেখলাম যে দাম খুব একটা বেশি নেই এখানে, কিছু কিছু জিনিসের দাম একটু বেশি বলছে। সেগুলো ওরা বলছে যে হয়তো মান্ডি থেকে ওই দামেই কিনে আনছে ওরা। তো আমরা মানে ভবিষ্যতেও আরও ব্যাপক আকারে মান্ডিতে বা অন্যান্য জায়গায় খোঁজখবর নেব। যদি কোথাও দামের কোনো রকম গরমিল দেখা যায় তাহলে নিশ্চয়ই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। কোনো কি কমিটি গঠন করা হয়েছে? পাঁচটা অঞ্চলে একজন করে আমাদের সহায়ক নিয়ে এবং পুলিশের একজন আধিকারিক নিয়ে একটা কমিটির মতো হয়েছে। ওরা এই গোটা মাস বাজারের ওপর নজর রাখবে।